হ্যাঁ, চলেন এখন দেখি কিভাবে আপনি আপনার ক্রিয়েট করা ইমেল অ্যাকাউন্ট গুলা ইউজ করবেন সিপ্যানেল থেকে, বা যে ইমেল গুলো আপনি ক্রিয়েট করছেন, ক্রিয়েট তো করছেন, এটা এখন কিভাবে ইউজ করা যায়। সো এটাই ব্যবহার করার দুইটা মেথড আছে। ফার্স্ট মেথড চলেন দেখাই আগে। তো এটার জন্য ফার্স্টে আপনি সিপ্যানেল লগ ইন করে আপনার ইমেল যে লিস্ট আছে এখানে আসবেন, এখানে আসলে সবগুলো দেখতে পারবেন। দেখেন এইমাত্র এটা কিন্তু ক্রিয়েট করে আপনাকে দেখানো হইলো। তো চলেন এটাকেই আপনি দেখাই। ফার্স্ট মেথডটা হচ্ছে আপনি প্রতিটা ইমেল লিস্টের পাশেই এখানে ধরেন একটা অপশন আছে যে চেক ইমেল। সো আপনি এই চেক ইমেলে ক্লিক করবেন। ব্যবহার করা বলতে বোঝানো হচ্ছে ধরেন এটার মধ্যে আপনার যে ইমেলগুলো আসবে সেগুলো আপনি কিভাবে দেখবেন, আপনার এখান থেকে আপনি যদি কাউকে ইমেল সেন্ড করতে চান এই ইমেল অ্যাড্রেস থেকে সেটা কিভাবে করবেন, তার যাবতীয় কাজগুলা, মানে এই ইমেলের যে ইন্টারফেসটা আছে সেটা। সো এটার জন্য আপনি দেখবেন চেক ইমেল নামে একটা অপশন আছে ফার্স্ট টাইম, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে এইরকম একটা পেজে নিয়ে আসবে। সো ফার্স্ট টাইম যখন আপনি একটা নিউ ইমেল ওপেন করবেন তো তখন আপনাকে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। সো তখন আপনি এইখানে দেখবেন এইরকম একটা অপশন পাবেন যে ইমেলটা আপনি কি টাইপের সফটওয়্যার দিয়ে কি এটা ম্যানেজ করবেন। আগে অনেকগুলো সিস্টেম ছিল, বাট এখন জাস্ট এইটাই আছে যে রাউন্ড বি এইটা আছে। সো এইটা দিয়ে আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ইমেল যে ইন্টারফেসটা আছে এইটা ওপেন হয়ে যাবে। এইটা ওপেন হওয়ার পর আপনি জিমেলের যেমন একটা ইন্টারফেস আছে, সো এইটাও সেম ইন্টারফেস। এখান থেকে আপনি আরেকজনকে ইমেল সেন্ড করতে পারবেন, অন্য ইমেল ইনবক্স কেউ আপনার এই ইন্টারফেসে ইমেল পাঠালে এখানে আসবে যে ইনবক্স আছে আছে, এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন। এখান থেকে ট্রাস্ট যে ইমেলগুলো ডিলিট করে দিয়েছেন আর যেগুলো আপনি সেন্ড করছেন সেগুলো লিস্ট এখানে পাবেন। এখান থেকে আপনি নতুন ইমেলে যে কম্পোজ আছে এখানে ক্লিক করলে আপনি নতুন ইমেল দেখতে পারবেন। এখানে টু দিবেন, সাবজেক্ট দিবেন, এখানে যা খুশি লিখে এখান থেকে সেন্ড করতে পারবেন, সেন্ড অপশন পাবেন। তো সেন্ড অপশন এই যে এখানে আছে। তো আর কি আপনার জিমেলের যে এরকম আপনাকে একটা ইন্টারফেস দিছে, সো এটা সেমই, জাস্ট কাজ এখানে সব কিছু সেম, জাস্ট জিমেলেরটা আরো অ্যাডভান্স, বাট এটা এতটা অ্যাডভান্স না, বাস এখান থেকে আপনি কাজ করতে পারবেন। আর এটার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট, বাট আপনি দেখ একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন সব জিনিসগুলো কিন্তু এখানে আছে, সেন্ড ইমেল, ইনবক্স, ড্রাফট, ট্রাস্ট সব কিছুই আছে। আপনি জাস্ট এটা একটু প্র্যাকটিস করবেন, আই থিঙ্ক পারবেন জিনিসগুলো এটা ম্যানেজ করতে। সো এটা গেল একটা ওয়ে আপনার ইমেলটা ম্যানেজ করার। আরেকটা যে ওয়ে আছে সেটা চলেন দেখাই। আচ্ছা, এখানে ধরেন আবার নেক্সট টাইম আপনি কি করবেন, এটা একটু ভালোভাবে দেখাই আরো। ধরেন নেক্সট টাইম আবার আপনি ইমেল চেক করবেন, সো আপনি আবার সিপ্যানেল লগ ইন করবেন। আপনার সিপ্যানেল লগ ইন করলে ইমেল অ্যাকাউন্টে যাবেন, ইমেল অ্যাকাউন্টে গিয়ে আপনার ইমেলের লিস্টগুলো পাবেন। এখান থেকে যে ইমেলের ইনবক্স চেক করতে চান বা কাজ করতে চান ওইটার পাশে দেখবেন চেক ইমেল আছে, এটাতে ক্লিক করবেন, আপনার ইমেলটা ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবেন, তারপর হচ্ছে দেখেন বারবার কিন্তু এটা আসতে আস্তে আস্তে, বাট এটা যদি আপনি না চান এইখানে জাস্ট এই টিকটা দিয়ে দিবেন, ঠিক আছে, ওপেন মাই ইনবক্স ওয়েন আই লগ ইন। সো এটা যদি আপনি দিয়ে দেন তাহলে এইটা আপনার ডিফল্ট হয়ে যাবে। সো তারপর থেকে যখনই আপনি চেকে দিবেন সরাসরি এখানে লগ ইন হয়ে যাবেন। সো এখন যদি আপনি এটা দিয়ে চেক দিয়ে ওপেন দেন তাহলে দেখেন আবার কিন্তু ইনবক্সে আসলেন, তারপরে আপনি যাবতীয় কাজগুলো এখান থেকে আপনি করতে পারবেন, ইমেল চেক, ইমেল সেন্ড, আরো যা যা আছে। সো এখন ধরেন আমি এটা দিয়ে আবার এই ট্যাবটা কেটে দিই। এখন চলেন আমি আরেকবার দেখাই এখান থেকে গিয়ে যে এইবারও কি ডিফল্ট ভাবে চায় নাকি ওখান থেকে ডাইরেক্ট ইনবক্সে চলে যায়। সো ইমেল লিস্টে এখানে গেলাম, আপনি যাবেন, যাওয়ার পর এখন support@spideracommerce.com এটার পাশে যে চেক ইমেল আছে এটার মধ্যে ক্লিক করলাম, সরি ক্লিক লাগে নাই, সো ক্লিক করলাম। এখন দেখেন এটা কিন্তু ডাইরেক্ট আই থিঙ্ক ওপেন হয়ে যাবে, দেখেন ডাইরেক্ট ওপেন হয়ে গেল, কারণ এর আগে আপনি এটাকে ডিফল্ট সিস্টেম বানিয়ে দিচ্ছেন আপনার এইটাকে, সো রাউন্ড বিকে। সো এই জন্য এটা আপনার এটার মাধ্যমে বারবার এখন ওপেন হবে, এখন বারবার ওইটা সিলেক্ট করতে হবে না। সো এইটা কিছুটা ফাস্ট হয়েছে, বাট এটাও কিন্তু একটা ঝামেলার কাজ যে বারবার আপনার সিপেনে লগ ইন করতে হচ্ছে অ্যান্ড দেন আপনাকে ইনবক্স পর্যন্ত আসতে হচ্ছে। বাট এইটার কিন্তু আরেকটা সহজ ওয়ে আছে যেটা আপনার সিপেনে লগ ইন করতে হবে না, সিপেনে লগ ইন না করেও আপনি ডাইরেক্ট এই ইমেলটা ইউজ করতে পারবেন, ইনবক্স অ্যাক্সেস করতে পারবেন, এখান থেকে ইমেল রিড করতে পারবেন, সেন্ড করতে পারবেন। সো সেটা আমি আপনাকে ওই মেথডটাও নেক্সট ভিডিওতে দেখাবো। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।